আমাদের কোনো ভাই না আমরা কি ওখানে গেছে সারকাপিতে জানাতে চাই আমরা সাংবাদিক বাড়ির কাছে জানাতে চাই এই একটা চারক সন্তান হিসাবে পরিচিত জাহাঙ্গীর আমিনের জন্য তাৎক্ষণিক দেন ফাঁসির অল্প সময়ের মধ্যে ফাঁসির আবেদন করে নালে তাই যদি আইনের ফাঁকর দিয়ে যদি টাকার বিনিময়ে বেড়ে দেয় তাকে কেউ রক্ষা অন্যায় ভাবে সে খুন হয়ে যাবে তাই আমি মা বন্ধুর কাছে সবার কাছে অনুরোধ করে বলছি আমরা শান্ত শিষ্ট ভাবে এখন আচ্ছা ঠিক আছে আমরা বুঝতে পেরেছি তিনিও কিন্তু তার সন্তানের আমরা
আমরা এটার আপনাদের মানববন্ধনের বিষয়ে প্রেক্ষিতে এবং ঘটনার প্রেক্ষিতে আমরা আরো কঠোরভাবে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব আপনারা যদি কেউ স্মারকলিপি দিতে চান আপনারা সবাই এখন চলে যাবেন আর দুইজন বা তিনজন আপনারা স্মারকলিপি দিতে গেলে স্মারকলিপি নিয়ে এসে আপনারা স্মারকলিপি দিতে পারবেন এখানে একটা একটা রেস্ট্রিক্টেড এরিয়া এটা এখানে কোনো গ্যাঞ্জাম বা এত লোকজনের সমাবেশ করা যাবে না আমি এটা আপনাদের কথা আমি এখনো আপনাদের জানাচ্ছি এবং অঙ্গীকার করছি আপনাদের জন্য কথা থাকে আমাদের কাছে আসবেন আমরা আপনাদের কথা প্রেক্ষিতে আরো কি করা যায় আমরা আপনাদের সন্তুষ্ট করার চেষ্টা করব আমার কথা ক্লিয়ার ধন্যবাদ স্যার ঠিক আছে কোন টাকা পয়সা দিয়ে জনগণের মধ্যেই মানে মিডিয়ার সামনে বলতেছি ও যদি টাকা পয়সা দিয়ে ছাড়া আসে আমি তাকে শেষ করে ফেলবো অর্ধেক প্রশাসন দেন আর সুন্দর বিস্তার করে।